হ্যালো ফ্রেন্ডস, ভিন্ন খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি জানিয়েছিলাম, কেউ যদি টানা 1 মাস নিজের হাত দ্বারা মৈথুন না করে তাহলে তার শরীরে কি কি পরিবর্তন ঘটবে। আজকে আমরা জানবো ঠিক তার উল্টো দিক, অর্থাৎ কোনো সুস্থ স্বাভাবিক পুরুষ যদি টানা 1 মাস নিয়মিত মৈথুন করে তাহলে প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত তার শরীরে কি কি পরিবর্তন ঘটবে এই বিষয় সম্পর্কে। পুরো ভিডিওটি বিস্তারিত বলার জন্য একটু দীর্ঘ হতে পারে, আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা মৈথুন করলে কি কি ক্ষতি হয় বা এর ভালো মন্দ দিক কি, এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারবেন। পৃথিবীতে জন্ম নেওয়া প্রায় 97% পুরুষই তার বয়স 16 থেকে 45 বছরের মধ্যে জীবনে একবারের জন্য হলেও মৈথুন করে। অন্যদিকে প্রায় 71% মহিলা জীবনে একবারের জন্য হলেও তার আঙ্গুল দ্বারা নিজে নিজে মৈথুন করে। তবে সবাই যে মৈথুনে আসক্ত ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখা গেছে কেউ হয়তো সারা জীবনে একবার দুইবার করে, আবার কেউ হয়তো এই মৈথুনের বিষয়টা নিয়মিত চালিয়ে যায়। একজন পুরুষ যখন মৈথুন করে তখন তার একটাই লক্ষ্য থাকে, তার শরীর থেকে দ্রুত সিমেন বা শুক্রাণু বের করে দেওয়া। আর একবার পুরুষের শরীর থেকে যে পরিমাণ সিমেন বের হয় তাতে প্রায় 300 মিলিয়ন শুক্রাণু থাকে। আর এই সিমেনের পরিমাণ ব্যক্তিভেদে সর্বনিম্ন 2 ml থেকে সর্বোচ্চ 5 ml পর্যন্ত বের হতে পারে। এখন তো আমরা সবাই এটা জেনে নিলাম যে একবার মৈথুন ফলে পুরুষের শরীর থেকে কতটুকু সিমেন বের হয় এবং এই সিমেনে কতটুকু পরিমাণ শুক্রাণু থাকে। আর এখন আমরা জেনে নেব যে সুস্থ স্বাভাবিক একজন পুরুষ যদি মৈথুন শুরু করে তাহলে টানা 1 মাস মৈথুন করার ফলে তার শরীরে কি কি ক্ষতি হতে পারে বা কি কি উপকার হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে। কোনো সুস্থ স্বাভাবিক ছেলে যখন মৈথুন করে তখন 1-2 দিন মৈথুন করলে সে শারীরিকভাবে কোনো দুর্বলতা অনুভব করবে না, এমনকি টানা 3-4 দিন মৈথুন করলেও সে তার শরীরে এর কোনো প্রভাব দেখতে পারবে না। তবে কেউ যদি টানা 7 দিন মৈথুন করতে থাকে তাহলে সে শারীরিকভাবে একটু দুর্বলতা অনুভব করবে। তবে হ্যাঁ, এই 7 দিন কেউ যদি নিয়ম করে দিনে 2 বার মৈথুন করে তাহলে সে কিন্তু শারীরিকভাবে বেশ ভালোই দুর্বলতা অনুভব করবে। আর টানা 7 দিন মৈথুন করার পরে এই সময় শরীর থেকে যে সিমেনগুলো বের হবে এই সিমেনের শুক্রাণুর সংখ্যাও প্রায় 25% কমে যাবে। আর যদি টানা 2 সপ্তাহ কেউ একবার বা 2 বার করে মৈথুন করতে শুরু করে তাহলে কিন্তু সে বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে শুরু করবে। প্রথমত, এই সময় কোনো কাজ করতে মন বসবে না, কিংবা শরীর কোনো কাজ করতে সায় দেবে না, বা সবসময় নিজেকে অলস অলস মনে হবে। সারাদিনই মনে হবে যে খুব ঘুম পাচ্ছে বা ক্লান্ত মনে হবে, কিন্তু যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন কিন্তু একেবারেই ঘুম আসবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সময় পায়খানা খুব কষা হয়ে যায়, আবার প্রস্রাবের ক্ষেত্রে খুবই জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। আর যদি কোনো পুরুষ টানা 1 মাস নিয়মিত মৈথুন করতে থাকে তাহলে 1 মাস পরে সে কিন্তু ভালোই সমস্যা অনুভব করতে শুরু করবে। তবে সব থেকে বড় যে ক্ষতি হবে, টানা 14 দিন একটানা মৈথুন করার পরে শরীর থেকে যে সিমেন বের হবে এই সিমেনগুলো কিন্তু পূর্বের থেকে অনেক বেশি পাতলা হবে, এবং এই সিমেনে যে শুক্রাণুর পরিমাণ সেই শুক্রাণুর পরিমাণ কিন্তু আগের থেকে প্রায় 50% কমে যাবে। এমনকি এই শুক্রাণুগুলো হবে স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল এবং গতিহীন। আর একটা বিষয় হচ্ছে, টানা 14 দিন মৈথুন করার পরে এখন আপনি লক্ষ্য করবেন যে আগের তুলনায় আপনার অনেক দ্রুত সিমেন বের হয়ে যাচ্ছে। আগে যদি আপনার সিমেন বের হতে 5 থেকে 7 মিনিট সময় লাগতো, এখন আপনি লক্ষ্য করবেন যে 1-2 মিনিট মৈথুন করার পরই আপনার শুক্রাণু বের হয়ে যাচ্ছে, বা আপনি আর আপনার সিমেনকে ধরে রাখতে পারছেন না। এই সমস্যাগুলো দেখা দেওয়ার পরও আপনি যদি মৈথুন ত্যাগ না করেন বা মৈথুনের অভ্যাস টানা 1 মাস চালিয়ে যান, তাহলে আপনি দেখবেন কিছুদিন পরে আপনার সমস্ত অঙ্গে এক ধরনের অস্বস্তি কাজ করছে এবং সমস্ত অঙ্গেই চিনচিন এক ধরনের ব্যথা সৃষ্টি হচ্ছে। এই সময় আপনি যদি প্রস্রাব করতে যান তাহলে আপনি দেখবেন প্রস্রাব করার সময় অঙ্গের ভেতরে অনেক জ্বালা যন্ত্রণা হচ্ছে, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, কিংবা ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হচ্ছে। এমনকি আপনার শরীরে প্রস্রাবের কোনো বেগ নেই, তারপরও আপনি হাঁটাচলা কিংবা কাজকর্ম করার সময় দেখবেন আপনার অঙ্গ দিয়ে ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হয়ে আপনার আন্ডারওয়্যার কিংবা আপনার কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। টানা 1 মাস মৈথুন করার পরে আপনার শারীরিক কিছু পরিবর্তনও দেখা দেবে, যেমন এই সময় সারাদিনই আপনার মাথা ব্যথা করতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, কিংবা আপনি কানেও কিছুটা কম শুনতে পারেন। এমনকি যে কেউ আপনাকে দেখলে আপনি যে শারীরিকভাবে অসুস্থ এটা বুঝতে পারবে, কেননা এই সময় আপনার চোখের নিচে কালি পড়ে যাবে এবং আপনার চেহারা অনেক মলিন হয়ে যাবে। এই সময় পড়াশোনা করতে মন চাইবে না, এমনকি কোনো ধরনের খেলাধুলা করতেও আপনার ইচ্ছা হবে না।
টানা 30 দিন মৈথুন করার পরে আপনার শরীরে এতটাই পরিবর্তন দেখা দিবে যে এই সময় আপনার ঘুম একেবারেই হবে না, কিংবা হয়তো আপনার ঘুমের পরিমাণ আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে এবং আপনার মেজাজও আগের থেকে অনেক খিটখিটে হয়ে যাবে। আর সবথেকে উল্লেখযোগ্য যে পরিবর্তন সেটা হচ্ছে, টানা 1 মাস এভাবে মৈথুন করার পরে আপনি লক্ষ্য করবেন যে আপনার অঙ্গ আগের মতো আর শক্ত হচ্ছে না, আর শক্ত হলেও 1-2 মিনিটের মধ্যে হয়তো আপনার সিমেন বের হয়ে যাবে, কিংবা আপনি দীর্ঘ সময় ধরে সিমেন আটকে রাখতে পারবেন না। আর টানা 1 মাস পরেও যদি আপনি মৈথুন করতেই থাকেন এবং নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে দেখবেন হয়তো আর কোনো ধরনের উত্তেজনাই আপনার শরীরে কাজ করবে না। টানা 2-3 মাস আপনি যদি নিয়মিত মৈথুন করতে থাকেন, তাহলে দেখবেন আপনার অঙ্গ আর আগের মতো শক্ত হবে না, এমনকি কোনো নারীকে দেখলেও আপনার শরীরে তেমন একটা উত্তেজনা কাজ করবে না। আর এই সময় কোনো নারীর সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে গেলে আপনি দেখবেন তার ভেতরে প্রবেশ করার আগেই আপনার শরীর থেকে সিমেন বের হয়ে যাবে। এই সময় আপনার উত্তেজনা দীর্ঘস্থায়ী করার জন্য আপনি ভায়াগ্রা জাতীয় কোনো ধরনের ওষুধ খেলেও দেখবেন এই ওষুধগুলো আপনার শরীরে তেমন একটা কাজ করছে না। এই সময় আপনার চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে, আপনার স্কিন অনেক বেশি মলিন হয়ে যেতে পারে, যে কোনো মানুষই আপনাকে দেখে আপনি যে অসুস্থ বা ক্লান্ত আছেন এটা সহজেই উপলব্ধি করতে পারবে। এছাড়া সারাদিনই আপনি লক্ষ্য করবেন ছোটখাটো অনেক বিষয়ে আপনি রেগে যাচ্ছেন, কিংবা আপনার মেজাজ আগের থেকে অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছে। আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে মৈথুন একজন পুরুষকে সাময়িকভাবে কিছুটা আনন্দ দিলেও এটা কোনোভাবেই তার জন্য সঠিক বা গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। আপনি প্রতিদিন মৈথুন করেন, কিংবা একদিন অন্তর অন্তর করেন, কিংবা সপ্তাহে একদিন করেন, আপনার ক্ষতি কম বা বেশি হতে পারে, কিন্তু ক্ষতি আপনার হবেই, ক্ষতির বদলে আপনার কোনো ধরনের উপকার হবে না। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের অনুসারী হন না কেন, আমার জানা মতে কোনো ধর্মই এরকম সমৈথুনকে সমর্থন করে না। আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ ধর্ম পালন করি এবং এই ধরনের বাজে অভ্যাস থেকে নিজেদেরকে দূরে রাখি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি এরকম তথ্যবহুল ভিডিওগুলো আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।